হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সিম্পল টেক চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্মার্টফোন হচ্ছে আমাদের নিত্যদিনের সাথী, আর আমরা সবাই কামনা করি যাতে আমাদের স্মার্টফোনের আয়ু দীর্ঘজীবী হয়। তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেক স্মার্টফোন ইউজারদের জন্য কয়েকটি নিয়ম বলে দিব, যেগুলো আপনারা যদি পালন করেন তাহলে অবশ্যই গবেষকদের মতে আপনার স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো থাকবে। বিশ্বস্ত সূত্র থেকে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো কথা আর বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক। সর্বপ্রথম বলে রাখি, এই পরামর্শগুলো অনেক বিজ্ঞজনদের পরামর্শ এবং একটি বিশ্বস্ত নিউজ পেপার প্রথম আলো থেকে সংগৃহীত। সর্বপ্রথম হচ্ছে, সবসময় নিজস্ব চার্জারে আপনার স্মার্টফোনকে চার্জ দিবেন। স্মার্টফোন চার্জ দেওয়ার সময় নিজস্ব চার্জার, বিশেষ করে ফোনের সঙ্গে থাকা আসল চার্জারটি ব্যবহার করুন। স্মার্টফোনের মাইক্রো ইউএসবি পুটের অনেক চার্জার সমর্থন করতে পারে, তবে আসল চার্জার ব্যবহার না করলে ধীরে ধীরে ব্যাটারি চার্জ ধরে রাখার ক্ষমতা কমতে থাকবে। দ্বিতীয় হচ্ছে, সস্তা চার্জারকে না বলুন। অর্থাৎ অপরিচিত নির্মাতার তৈরি চার্জার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন, কারণ এ ধরনের চার্জার কোনো নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করা হয় না। এতে ফোনে অতিরিক্ত চার্জ বা ফোন গরম হয়ে যেতে পারে, অ্যাডাপ্টার সমস্যা দেখা দিতে পারে, ফোন ও ব্যাটারি দুটি নষ্ট হয়ে যেতে পারে। তৃতীয় হচ্ছে, চার্জের সময় সুরক্ষা কেস খুলে রাখুন। অনেকেই ফোনের বাড়তি সুরক্ষার জন্য কেস ব্যবহার করেন, কিন্তু চার্জ দেওয়ার সময় কেসটি খুলে রাখা ভালো। সাধারণত ফোনে চার্জ দিলে ব্যাটারি কিছুটা গরম হয়, কিন্তু ফোনের কেসটি থাকলে তাপ আটকে ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। চতুর্থ হচ্ছে, দ্রুতগতিতে চার্জ সুবিধাজনক নয়। সবসময় দ্রুতগতিতে চার্জ হয় এমন চার্জার সুবিধাজনক নয়। ব্যাটারি ভালো রাখতে দ্রুতগতি চার্জার ব্যবহারে সতর্ক থাকুন। দ্রুতগতি চার্জার ফোনের ব্যাটারিতে উচ্চ ভোল্টেজ পাঠায়, যা দ্রুত তাপমাত্রা বাড়ায়। স্বাভাবিক চার্জিং পদ্ধতিতে চার্জ দিতে পারেন। পাঁচ নম্বর হচ্ছে, সারা রাত চার্জ নয়। আসলে আমরা অনেকেই রাত বিশ্রামের সময় আমরা ফোনকে চার্জে দিয়ে শুয়ে পড়ি। সারা রাত চার্জ ফোনের জন্য ঠিক নয়, অতিরিক্ত চার্জ ব্যাটারির ক্ষতি করে। ছয় নম্বর হচ্ছে, থার্ড পার্টি ব্যাটারি অ্যাপস। অনেকে মুঠোফোনের ব্যাটারি দীর্ঘক্ষণ চালানোর জন্য থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করেন। ব্যাটারি দীর্ঘদিন টিকাতে এসব অ্যাপস ব্যবহার বন্ধ করতে হবে। অনেক অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে চালু থাকে বলে ব্যাটারির ওপর প্রভাব ফেলে। এরকম থার্ড পার্টি অ্যাপস কখনো ব্যবহার করবেন না। যদিও বাহ্যিক এই থার্ড পার্টি অ্যাপসগুলোর আপনি ফিচার পাচ্ছেন, কিন্তু আপনার ফোনের আয়ু একেবারেই ভিতরে একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। সাত নম্বর হচ্ছে, ফোন 80% চার্জ দিয়ে রাখুন। যখনই চার্জ দেবেন তখন কমপক্ষে ব্যাটারির চার্জ 80% পূর্ণ করবেন। সবসময় শতভাগ চার্জ পূর্ণ করতে হবে এমন কোনো কথা নেই। আট নম্বর হচ্ছে, সব চার্জ শেষ করে ফেলবেন না। স্মার্টফোনের 20% উপরে চার্জ থাকা অবস্থায় আবার চার্জে দেবেন না। বারবার ও অপ্রয়োজনীয় রিচার্জে ব্যাটারির আয়ু কমে যায়। ব্যাটারি চার্জ একেবারে শূন্য করে ফেলবেন না, এতেও ব্যাটারি আয়ু কমতে থাকে। নয় নম্বর হচ্ছে, শর্ট সার্কিট ঠেকাতে পাওয়ার ব্যাঙ্ক। ভোল্টেজ ওঠানামা, শর্ট সার্কিট, অতিরিক্ত চার্জ ঠেকাতে সক্ষম এমন পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করতে পারেন। পাওয়ার ব্যাঙ্কের সঙ্গে লাগানো অবস্থায় স্মার্টফোন কখনো ব্যবহার করবেন না, এতে স্মার্টফোন বেশি গরম হয়ে যায় এবং ব্যাটারির ক্ষতি হয়। প্রিয় বন্ধুগণ, আমাদের চ্যানেলে অসাধারণ সব ভিডিও আমরা আপলোড করে থাকি, এবং বিশেষ করে স্মার্টফোনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের নিত্যদিনের প্রয়োজনীয় ফিচারগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার জন্য।